আসসালামু আলাইকুম। আজকে একটা নিউজ সামনে আসলো, এই এই নিউজগুলো আর কি। তো ভিডিওর একটা অংশ আমি আপনাদেরকে দেখাই। 12 থেকে 18 বছর, এরা তো ছাত্র, এরা কেন সারা রাত জেগে থাকবে? সারা রাত কেন ভিডিও চ্যাটিং করবে? যে পরিমাণে ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি, বলা যায় না এদের পিছনে এরা কিভাবে, মানে বাবা মাকে হয়তো বলে যে আমরা ফ্রিল্যান্সিং কাজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা মাকে জানতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে ফ্রিল্যান্সিং কি কাজ করে। বুঝতেই পারছেন। এবার আমি আমার কথায় আসি। রাস্তাতে আমরা অনেককে দেখি এরকম, যাদেরকে আমরা গুন্ডা মাস্তান বলে সম্বোধন করে থাকি, বা দেখলেই মুখ দিয়ে একটা ওয়ার্ড বের হয়ে যায় বা সেন্টেন্স বের হয় যে টিকটকার। অনেকে থাকে যে এলাকায় হাঁটাহাঁটি করা, আড্ডা দেয়, খারাপ না তারা, কিন্তু এরকম আর কি একটা একটা ক্যাটাগরি আছে না। তো তাদের অনেকে এরকম আছে যে হ্যাঁ, কেউ শোরুমে কাজ করে, কেউ চাকরি করে, এরকম অনেকে আছে। এভাবে নিজেরা স্বাবলম্বী হচ্ছে, কাজ করছে, পরিবারকে হেল্প করছে। কিন্তু এমন কিছু কিছু আছে যাদেরকে দেখলে মনে হয় যে এর হাতে এই ফোনটা কেমনে আসলো। সবাই কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনে না, আমরা যেরকম ধারণা করি যে হ্যাঁ আরে চোরাই মার্কেট থেকে কিনেছে, এরকম না। কিন্তু ওরা ফোনগুলো কিনে নিজের টাকা দেয়, কিন্তু ইনকামটা কী দিয়ে করছে সেটাই যে এই ভিডিওটাই তার প্রমাণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।